অচল নোট নিয়ে এবার অর্ডিন্যান্স আনছে কেন্দ্র। অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বলা হয়েছে 31 মার্চের পর কেউ 10টির বেশি অচল নোট রাখতে পারবে না। 10টির বেশি অচল নোট রাখলে তা ফৌজদারি অপরাধ বলে ধরা হবে। বাজেয়াপ্ত নোটের 5 গুণ অর্থ বা 50,000 টাকার মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ জরিমানা আদায় করবে সরকার। প্রতিশ্রুতির 50 দিনের শেষ হতে আর বাকি 2 দিন, তার আগে মোদীর ওপর চাপ বাড়িয়ে একগুচ্ছ দাবি পেশ রাহুলের। কৃষকদের ঋণমুকুব ও ব্যবসায়ীদের কর ছাড়ের দাবি জানালেন কংগ্রেস সহসভাপতি। দাবি জানালেন টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহারেরও। 8 নভেম্বর কে বাদ কিতনা কালাধন নিকলা হ্যায়, কিতনা কালাধন মিলা হ্যায়। দূসরি বাত, দেশ কো কিতনা ইকোনমিক লস হুয়া হ্যায়, কিতনে লোগোঁ কে রোজগার গয়ে ও দেশ কো বতায়ে। তীসরি বাত, কিতনে লোগোঁ নে ডিমোনিটাইজেশন কে কারণ অপনি জান খোই, কিতনে লোগোঁ কি মৃত্যু হুই অর সরকার নে উন লোগোঁ কো কম্পেনসেশন দিয়া হ্যায় ইয়া নাহি, অর আগর নাহি তো কিউ নাহি। ইয়ে ডিসিশন জব প্রধানমন্ত্রী নে লিয়া, উনোনে কিসসে পুছ কর লিয়া, কিন এক্সপার্ট সে উনোনে রায় লি, উনকে হমে নাম বতা দে। জো পয়সা নরেন্দ্র মোদীজি নে ব্যাঙ্কস মে ডলওয়ায়া হ্যায় ও হিন্দুস্তানকে লোগোঁ কা পয়সা হ্যায়, ও হিন্দুস্তান কি সরকার কা পয়সা নাহি হ্যায়, ব্যাঙ্কস কা পয়সা নাহি হ্যায়। তো জো লিমিট লগাই গই হ্যায় 24,000 রুপে কি, উস লিমিট কো আব আপ হটাইয়ে, ক্যোঁকি ইস লিমিট সে আপ হিন্দুস্তান কি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছিন রহে হ্যায়, হামারে লোগোঁ কি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আপ ছিন রহে হ্যায়, উনকি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স উনকো আপ ওয়াপিস দিজিয়ে। দূসরি বাত, কিসান কো জবরদস্ত চোট লগি হ্যায়, কিসান কা আপ কর্জা মাফ কিজিয়ে অর 20% MSP পে আপ বোনাস দিজিয়ে, জো উনকা অভি পিছলে 2 মহিনে মে নুকসান হুয়া হ্যায়। BPL পরিবার কি হর মহিলা কো আপ 25,000 রুপে দিজিয়ে, উনকে ব্যাঙ্ক মে উনকে অ্যাকাউন্ট মে আপ ডালিয়ে। মনরেগা কে দিন অর দিহাড়ি কো আপ দুগুনা কিজিয়ে। অর আখরি বাত, জো হামারে ছোটে দোকানদার হ্যায় জিনকো জবরদস্ত চোট লগি হ্যায়, সেলস ট্যাক্স অর ইনকম ট্যাক্স মে উনকো 50% ছুট দিজিয়ে। তো ইয়ে হাম 50 বছরে গরিবদের জন্য কংগ্রেস কি করেছে, রাহুল গান্ধীকে পাল্টা তোপ বিজেপির। রাহুলজি কো ইয়াদ দিলাইয়ে কি 50 বর্ষো তক উনকে পরিবার নে অর কংগ্রেস পার্টি নে হিন্দুস্তান পে রাজ কিয়া, হিন্দুস্তান কো তড়পায়া। গরিবী হটাও কা নারা ইন্দিরা গান্ধী জি নে শুরু কিয়া, ও রাজীব জি তক চলা, সোনিয়া জি বোলতি রহি অর আব রাহুল জি ভি বোল রহে হ্যায় গরিবী হটাও। কুছ নাহি কিয়া গরিবোঁ কে লিয়ে। 50 দিনো মে জিস প্রকার সে এক ঐতিহাসিক কদম নরেন্দ্র মোদী জি নে উঠায়া হ্যায় ও দেশ দেখ রহি হ্যায়, গরিবোঁ কে লিয়ে হ্যায়, গরিবোঁ কে ভলে কে লিয়ে হ্যায়। 50 পরিবার কি জহাঁ তক বাত হ্যায়, রাহুল গান্ধী জি ইয়ে বতায়ে কি ইয়ে 50 পরিবার কে রাতো রাত অমীর হো গয়ে, ইয়ে 50 পরিবার তো উনকে সময় কে বনায়ে হুয়ে পরিবার হ্যায়, অর কিয়া ইয়ে সচ্চাই নাহি কি ইন 50 পরিবারো মে কোই নম্বর 1 পরিবার হ্যায় তো ও গান্ধী পরিবার হ্যায়। তাপস সুদীপকে CBI তলব, ফের রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির অভিযোগ স্বরূপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তোপ প্রতিহিংসার রাজনীতি করে তৃণমূলকে রোখা যাবে না। ভ্যান্ডেটা পলিটিক্স তো একটা চলছে প্রতিহিংসা, এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, আমরা আমাদের মানুষের পক্ষে স্ট্যান্ড নেবই, এটাই আমাদের স্ট্যান্ড। মোদী বিরোধী আন্দোলনে তৃণমূলের ছোঁয়া এড়াতে চায় CPM, এদিন তার বক্তব্যে স্পষ্ট করে দিলেন CPM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন বামেরাও চায়, তবে সারদা ও নারদকাণ্ডের তার ঠিক করতে হবে। তিনি জানান যাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের সঙ্গে মিছিল করবে না CPM। একই সঙ্গে তার বক্তব্য কাদের সঙ্গে আন্দোলন ও ন্যূনতম কর্মসূচি কী তাও স্পষ্ট করতে হবে। সাধারণ সম্পাদক কালকে দুবার বলেছে, পরশুদিন বলেছে, ডেলি বলছে যে আমরা বিরোধীদের ঐক্য চাই, আমরা সবাই মিলে দিল্লির যে লড়াই সে লড়াই হোক, কিন্তু সেই লড়াইয়ের আগে আপনাকে ঠিক করতে হবে তার দাবি কি, সেখানে কি সারদা নারদা থাকবে না ওটা বাদ যাবে, না ওই প্রধানমন্ত্রী ওই যে সারা বিড়লা পেপার্স নিয়ে যেসব আছে যারা টাকা নিয়েছে
ঘুষের টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু থাকবে না থাকবে না, সেটা কি আন্দোলন হবে, সেটা কি খালি এরকম প্রেস কনফারেন্স হবে? আর এই যেরকম করে আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে কাগজে বেরিয়েছিল যে 200 টাকা করে দিয়ে পাটনায় লোক জমা করতে গেছিলেন, সেরকম মিটিং হবে নাকি প্রত্যেকারে সত্যিকারে সারা দেশ জুড়ে সারা পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে ভারতের একেবারে সমস্ত জায়গায় আমাদের লড়াই দরকার হলে ভারত বন্ধ হবে কি হবে, এই সব বিষয়ে আমাদের আগে আলোচনা চাই। হলো না কি নিয়ে লড়াই, দাবি কি, তাতে কারা থাকবে, কি করতে হবে, কি আদায়ের জন্য দাবিপত্র তৈরি হবে, সেসব না করে খালি আমার সঙ্গে এসো। আর আমাদের মুখ্যমন্ত্রী এখান থেকে উড়ে গিয়ে তিনি বললেন আমার সঙ্গে সবাই আমার নেতৃত্বে চলো, হবে না, হবে না।